জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের জামানত বাজেয়াপ্ত নিয়ে দেয়া বক্তব্যে সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সোমবার আওয়ামী লীগের সংসদ সদস্য মোতাহার হোসেনের এই বক্তব্যের পর সংসদ সদস্যদের হট্টগোলে কিছু সময়ের জন্য সংসদে অচল অবস্থা তৈরি হয়েছিল। মঙ্গলবার জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আবারও সেই প্রসঙ্গে আলোচনা শুরু করলে স্পিকার জানান, সোমবার দুজন সংসদ সদস্যদের বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে। গতকাল মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনাকালে মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মোতাহার হোসেন ১৬ লালমনিরহাট ১ বক্তব্য দানকালে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের সাথে সম্পৃক্ত নয় এমন যে বিষয়গুলো উপস্থাপন করেছেন সেই সকল অপ্রাসঙ্গিক বক্তব্য এক্সপাঞ্জ করা হবে। সেই সাথে বিরোধী দলের সংসদ সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ তার বক্তব্যে যে অসংসদীয় ভাষা ব্যবহার করেছেন তাও এক্সপাঞ্জ করা হবে।